ईश्वर के भाई केवलम हमें सुशील सरकार सहकारी शिक्षक आदि टांगल उच्च विद्यालय टांगाई प्रिय छात्र छात्री आशा करी तुम्हारा सबाई सुस्थ आसो भलो आसो से ही प्रत्याशा रेखे आज के शुरू कर 4.2 सूचक भित्ति नहीं आलोचना सूचक भित्ति कि কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয় মানে উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেটাই সূচক যেমন উৎপাদক যদি দুইবার গুণ আকারে থাকে সূচক দুই উৎপাদক যদি পাঁচবার গুণ আকারে থাকে সূচক পাঁচ উৎপাদক যদি দশবার গুণ আকারে থাকে সূচক দশ এখন সংখ্যাটা আমি লিখতেছি তোমরা লিখে নাও কোন রাশিতে উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক বলে এবং উৎপাদকটিকে ভিত্তি বলে ধরি এ একটি উৎপাদক যেটা এন সংখ্যক বার গুণ আকারে আসে তাহলে এখানে এ উৎপাদক এখানে এ ভিত্তি আর কতবার গুণ আকারে আসে এন সংখ্যক বার তাহলে এনটা হলো তার সূচক কেন ভিত্তির সূচক আমরা কিভাবে লিখি আগে এটা দেখি এখানে এ যদি উৎপাদক হয় আর এটা যদি এন সংখ্যক আকারে গুণ আকারে থাকে তাহলে আমরা ভিত্তিয়ার সূচক এভাবে লিখি এখন এটা হল সূচক বা ঘাত বা শক্তি বা পাওয়ার আর এই যে এ এটা হল ভিত্তি বা বেস এখন দেখো ভিত্তিটা নিচে আর সূচকটা উপরে ঠিক উপরে না কিন্তু উপরে ঠিক উপরের একটু ডাইনে এটা আমার ভিত্তির সরাসরি উপরে যদি আমরা সূচক লিখি তাহলে সেটা ভুল হবে সেটা লিখতে হবে কি ভিত্তির একটু উপরে ডান পাশে এখন ভিত্তি আর সূচক কীভাবে লিখতে হয় আমি বুঝলাম কয়েকটা উদাহরণ দিয়ে জিনিসটা আরও আমি মজবুত করে দিয়েছি দেখো দুই যদি একটা উৎপাদক হয় সেটা যদি দুইবার গুণ আকারে থাকে দু একটা উৎপাদক সেটা কয়বার আছে এখানে দুইবার যেহেতু যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাটা হলো তার সূচক আর উৎপাদকটা হলো ভিত্তি এখানে দুই উৎপাদক আর কয়বার আছে দুইবার দুই হলো সূচক তাহলে আমরা কীভাবে লিখব তাহলে দুই একটা উৎপাদক হলে ভিত্তি আর দুই কয়বার আছে এক দুই দুইবার আছে সূচক দুই এখন যদি দুই তিনবার থাকে তাহলে আমরা কীভাবে লিখব ভিত্তি সূচক এখন তিন কয়বার আছে দুইবার তিন উৎপাদক বিদায় তিন হল ভিত্তি কয়বার আছে দুইবার আছে দেখো সূচক দুই তিন যদি তিনবার থাকতো এই যে ভিত্তি তিন সূচক এক দুই তিন তিন এখন এ এ যদি উৎপাদক হয় কয়বার আছে দুইবার তাহলে এ একটা ভিত্তি দুই সূচক এ যদি উৎপাদক এর কয়বার আছে তিনবার তিন হলো সূচক এখন সূচক আর ভিত্তি লেখা আমি শিখলাম এখানে একটা কথা আছে যে ভিত্তি সূচক সংখ্যায় যদি থাকে সংখ্যায় থাকে সেটা আমরা সূচক মুক্ত ফলাফল পাই আর যদি অক্ষরে থাকে সেটা আমরা সূচক মুক্ত ফলাফল পাই না আমরা ওই সূচক হিসেবেই রাখতে হয় এখন দেখো এখানে দুই
এটা একটা সংখ্যা, এটাও সংখ্যা। তাহলে এটা আমরা বলতে কি বুঝি, তার মানে এটা হলো উৎপাদক, এটা কয়বার আছে? দুইবার। তাহলে কয় কত হয়? দুই দোকানা চার। এই যে আমরা সূচক মুক্ত একটা ফলাফল পাই। আর এখানে কত ছিল? তিন। তাহলে এটা কয়বার আছে? দুই। এখানে আমরা একটু অন্যভাবে দেখতেছি, দুই দোকানে চার, চার দোকানে কত? আট। সূচক মুক্ত ফলাফল পাই ওরকমভাবে। এটা যদি হয় তিন ত্রিককে, তিন ত্রিককে নয়, তিন নয় সাতাশ। কিন্তু দেখো আমরা এটাই, এর বেশি আর আমরা কিছু করতে পারি না। তার মানে কী দাঁড়াইলো? সূচকের ভিত্তিতে যদি সংখ্যাকারে থাকে সেটা আমরা সূচক মুক্ত ফলাফল হিসেবে পাই, আর অক্ষর যদি থাকে সেটা আমরা ওইভাবে লিখতে হয়। যেমন আরেকটা উদাহরণ দিতেছি, দেখো ধরো এটা আসলো, এটা আমরা একটা রেজাল্ট পাইতে পারি। যেমন টু স্কোয়ার, হ্যাঁ, এটার আবার একটা উচ্চারণের দিকে কিছু জিনিস আমাদের জানতে হবে। আগে উচ্চারণটা একটু দেখে নিই। এখন যদি আমি টক করে নিলাম, এখানে যদি কোনো কিছু না হলে কি সূচকটা আমার কত ধরতে হবে? এক। যেমন এটা সূচক কত? এক। এখানে সূচক কত? এক। এটা সূচক কত? এক। তার মানে আমাদের যদি সূচক না থাকে তাহলে আমরা ধরে নিতে হবে সূচক এক আছে, ওটা শুধুমাত্র ওই অক্ষর প্রত্যেকটা উচ্চারণ করবো, এ এক্স ওয়াই এরকম। আর যদি দুই থাকে, দুই থাকলে এটা উচ্চারণ করবো কি? এ স্কোয়ার। ই স্কোয়ার বানানটা দেখো, ই স্কোয়ার, যেমন এ স্কোয়ার, এক্স স্কোয়ার, পি স্কোয়ার, এম স্কোয়ার। তার মানে কি সূচক যদি দুই থাকে উচ্চারণটা কি হয়? ই স্কোয়ার। যেমন এক্স, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, পি স্কোয়ার, এম স্কোয়ার। আর যদি তিন থাকে, এ কিউ, মানে তিন থাকলে এটা কি ঘন, মানে ইংলিশে আমরা কি বলি কিউব, মানে দুই থাকলে স্কোয়ার বা বর্গ, আর তিন থাকলে কিউব বা ঘন, আমরা তো ইংলিশে উচ্চারণ করব। তাহলে এ কিউব, আর এটা যদি হয় এক্স কিউব, এটা কি বলবো আমরা? পি কিউব। আর এটা কি বলবো আমরা? এম কিউব, মানে দুই হলে স্কোয়ার, তিন হলে কিউব। এখন দেখো মজার জিনিস, চার যদি হয়, চার হলে কি, পাঁচ হইলে কি, ছয় হইলে কি? এখন এক হইলে শুধুমাত্র আমাদের বলতে হয় কি অক্ষর প্রতীক, যদি বৃত্তি আকারে, আর যদি দুই থাকে সূচক স্কোয়ার, তিন থাকলে কিউব। এখন যদি আমার চার থাকে, এটার উচ্চারণ কী করতে হয়? এ টু দ্য পাওয়ার ফোর। এখানে উচ্চারণ কি? টু দ্য পাওয়ার, এটা আমার সংযোগ করতে হয়, তারপর এখানে যে সংজ্ঞাটা থাকে তাই। এখানে এ টু দ্য পাওয়ার ফোর, এক্স টু দ্য পাওয়ার ফোর, এম টু দ্য পাওয়ার ফোর, পি টু দ্য পাওয়ার ফোর। এখন যদি ফাইভ থাকতো, ও একই, ফাইভ থাকলে কি? এ টু দ্য পাওয়ার ফাইভ, এক্স টু দ্য পাওয়ার ফাইভ। যদি সিক্স থাকতো, এক্স টু দ্য পাওয়ার সিক্স, এ টু দ্য পাওয়ার সেভেন, এ টু দ্য পাওয়ার এইট, এ টু দ্য পাওয়ার নাইন। এরকম করে যত সংখ্যা হবে ওই সংখ্যাগুলাই লিখতে হবে। তার মানে আমরা কী শিখলাম উচ্চারণ ক্ষেত্রে? সিক্সের জন্য এইগুলো খুব গুরুত্বপূর্ণ। কতলে টু থাকলে স্কোয়ার, থ্রি থাকলে কিউব, আর যে ফোর ফাইভ সিক্স থাকলে টু দ্য পাওয়ার, যেমন এ টু দ্য পাওয়ার ফোর, এ টু দ্য পাওয়ার ফাইভ, এ টু দ্য পাওয়ার সিক্স। দেখেন তোমরা উচ্চারণ দেখলে, এখন দেখো এটার কী বলবো আমরা? টু স্কোয়ার। টু স্কোয়ার মানে কী বুঝি? এখানে সূচক দুই বিধায় দুই দুইবার আছে, এখানে সূচক তিন বিধায় দুই কবার আছে? তিনবার। তাহলে দুই দোকানে কত? চার। তিন দোকানে চার, চার দোকানে কত? আট। তাহলে একটা রেজাল্ট আসলো কত আমার? টুয়েলভ। এখন যদি এটা এটা থাকতো, তাহলে আমরা বড় জোর কী করতে পারতাম? এটা লিখতে লোক দুই দোকানে চার। আবার দেখছ, এখন যদি এখানে অক্ষর আকারে থাকে তাহলে আমরা সূচক মুক্ত ফলাফল পাই না, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখন দেখো সরল, সরলটা
আমরা সরল কিভাবে করতে পারি। সংজ্ঞাটা তোমরা লিখে নিয়েছ, একটু মুছে দিলাম। সরল, এখন দেখো এটা বলতে কি বুঝি, এটা তোমরা একটা মোটামুটি ধারণা হয়েছে। যখন এখানে ভিত্তিটা এ সূচক দুই, তার মানে এ দুইবার আছে, আর এখানে কয়বার আছে, তিনবার। তাহলে মোট কয়টা দেখা, এক দুই তিন চার পাঁচ, তার মানে এ কয়বার আছে, পাঁচবার। এটা আমরা আলোচনা থেকে বুঝতে পারছি। এখন দেখো এক্স স্কোয়ার যদি এটা হয়, তাহলে এক্স কয়বার আছে এখানে, দুই পা, আর এখানে এক্স তো একবারই, কারণ উপরে কোনো কিছু না থাকলে সূচক এক, তাহলে কত হয়, এক্স তিন। এখন দেখো এই দুইটা জিনিস থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, যে এখানে সূচক দুই, এখানে সূচক তিন, তাহলে দুই আর তিন যোগ করলে কত হয়, এই যে পাঁচ হয়ে গেল। আর এখানে দুই আর এখানে এক, তার মানে কত হইল, তিন। তার মানে আমরা এটা যদি না করে আমরা এইভাবে লিখতে পারি পারতাম, যে এ এটাতে পার কত, ফাইভ, বা এটা আমরা লিখতে পারতাম এক্স কিউ। তার মানে সরলের ক্ষেত্রে একটা সূত্র আমরা অলরেডি পেয়ে গেছি, যে ভিত্তি যদি এক থাকে এবং সেটা যদি গুণ আকারে থাকে, সূচকগুলা বা পাওয়ারগুলা যোগ হয়, তাহলে মূল সূত্রটা আমার কি, ভিত্তি এক থাকলে যদি গুণ আকার থাকে পাওয়ারগুলা যোগ হয়। তার মানে এটা আমার একটা সরলের সূত্র, মানে ভিত্তি যদি এক থাকে গুণ এবং গুণ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলা যোগ হয়। এখন দেখো আর একটা সরলের উদাহরণ দেখে আমি বয়ে চলে যাই। এক্স সেভেন, এক্স থ্রি, মানে এটার উচ্চারণ কি, এক্স টু দি পাওয়ার সেভেন ইন্টু এক্স কিউব, ভিত্তি কি এক্স, ভিত্তি এক্স, তার মানে দুইটা একই ভিত্তি এবং কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ। এই যে টেন, আমি আগেই বলছি যে ভিত্তির সরাসরি উপরে হয় না সূচক, একটু শীর্ষে ডানে, তাহলে এটা আমার কি হলো, সরল মান, যে ভিত্তি একই আছে গুণ আকার আছে, পাওয়ার কি হয়েছে, যোগ হয়েছে। এখন যদি সহগ থাকে, এখন ভিত্তির আগে যদি সহগ থাকে, ধরো এ ফাইভ ইন্টু এ স্কোয়ার, সেক্ষেত্রে কী হবে আমার সরলে, আমার প্রথমে আমার যে সহগুলো আছে ওইটা আমরা গুণ আকারে লিখব, সামনে নিয়ে আসবো, তারপরে আমাদের যে ভিত্তিগুলো থাকে ওটা আমরা, তিন দোকান কত, ছয়, তাহলে ভিত্তি এ গুণ আকার আছে, পাওয়ারগুলো কি, যোগ। এখন আমরা বেসিক কিছু জিনিস বুঝলাম, এখন আমরা বইয়ে চলে যাই। এখন দেখো যদি গণিতের ক্ষেত্রে বেসিক খুব ভালোভাবে বোঝা যায়, তাহলে বইয়ের অঙ্ক সৃজনশীল যে কোনো কিছু তোমরা পারবে। এখন দেখো বইয়ের এক নাম্বার সরল করো, বইয়ের একের এক নাম্বার, একের এক, তাহলে এক্স কিউব এক্স টু তে পাওয়ার সেভেন, তাহলে সরল কীভাবে করতে পারি আমরা, ভিত্তি এক আছে পাওয়ারগুলা গুণাকার থাকলে যোগ, তাহলে কত হয়েছে আমার, এক্স টেন, এটাই অ্যান্সার। তারপর দেখো দুই নাম্বার, এ কিউব ইন্টু এ ইন্টু এটাতে পাওয়ার ফাইভ, মানে এখানে আছে তিনটা, তিনটা থাকলেও ভিত্তি তিনটারই এক, কি এ, যেহেতু গুণাকার আছে ভিত্তি এক, তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ, এটার পাওয়ার থ্রি, এটার পাওয়ার কত, ওয়ান, এটার পাওয়ার কত, ফাইভ, তাহলে কত হইল, নাইন, এটা অ্যান্সার। সহজ না খুব,
এখন দেখো চার নাম্বার, তিন নাম্বার তো পারবাই, চার নাম্বার এম ইনটু এম স্কোয়ার ইনটু এন কিউব ইনটু এম কিউব ইনটু ইনটু পাওয়ার সেভেন। এখানে চলক আমার দুইটা বা ভিত্তি দুইটা, একটা এম আর কি এন, তাহলে এরকম যদি কোনো কিছু থাকে আমাদের সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে আগে লিখে নেব। তাহলে আগে এমগুলা একসাথে নিই, তারপরে এন। এখন সরল যে ব্যবহার করছি তাহলে এম তাহলে ভিত্তি একটা দুইটা তিনটা, তাহলে এখন এম ভিত্তিগুলার পাওয়ারগুলো যোগ করু, এটা ওয়ান, এটা টু, এটা কত থ্রি, আর এখানে এন কত থ্রি প্লাস সেভেন, তাহলে এম এর কয়টা হইল সিক্স আর এন এর কয়টা হইল টেন, এটাই অ্যান্সার। এখন দেখো চার নম্বর এন ছয় নম্বর, ছয় নম্বর দেখো টু এক্স কিউব ইনটু ওয়াই স্কোয়ার ইনটু টু জেড স্কোয়ার ইনটু থ্রি স্কোয়ার ইনটু ফোর এক্স স্কোয়ার। তো আগে বলছি তুমি কি করতে পারো, সংখ্যাগুলো আগে এক পাশে নিয়ে দিই, টু ইনটু ওয়ান ইনটু টু ইনটু থ্রি ইনটু কত ফোর, তারপরে চলক এখানে এক্স কিউব আর এখানে কি আছে এক্স স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার আর এখানে জেড স্কোয়ার, মানে সংখ্যাগুলো সামনে আনছি আর চলকগুলো পাশাপাশি লিখছি। এখানে চার বারো আটচল্লিশ, কত হয়েছে আটচল্লিশ, আর এক্স তিন আর দুই যোগ ওয়াই, দুই যোগ দুই আর জেড ফাইভ, ওয়াই ফোর, জেড স্কোয়ার। এখন আমরা গুণ চিহ্নের পরিবর্তে ডট চিহ্ন দিতে পারি, এখন তোমরা এটা সুন্দর করে উঠে নাও। এখন দেখো বইয়ের দুই নাম্বার যে এ সমান টু, বি সমান থ্রি, সি সমান ওয়ান হল নিশ্চিত রাশিগুলোর মান নির্ণয় করো। এখন এই দুই নাম্বারের মান নির্ণয় করার আগে কিছু জিনিস আমার জানা থাকতে হবে, সেই কথা আমি একটু লিখে দিই। এখন দেখো যে দুই নম্বর মান নির্ণয় করার জন্য যে জিনিস আমাদের জানতে হবে, জানলে অঙ্কটা আমি দ্রুত করতে পারবো এবং কি খুব মজা লাগবে। তো প্রথমে প্রথমে আমার টু স্কোয়ার এটার মান কত, তো টু স্কোয়ার আমরা বলতে কী বুঝি, সূচক যেহেতু দুইটা তাহলে কত হইলো আমার ফোর, তাহলে টু কিউব কয়টা আছে এখানে সূচক তিন অতএব তিনবার আছে তাহলে আট, তাহলে টু ফোর কত এখানে সূচক চার বিধায় এখানে কয়বার গুণাকার আছে চারবার, তাহলে কত নাইন, এখানে কয়বার আছে তিন সাতাইশ, তারপরে ফাইভ স্কোয়ার তাহলে ফাইভ ইন্টু ফাইভ কত হয় পঁচিশ, এখানে চার যেহেতু আমরা ভেঙে লিখতে পারি তার জন্য আমরা চার লিখলাম, এখানে ফাইভ ফাইভ তিনটা সাধারণত থাকে না সিক্সে, তারপরে সিক্স সেভেন, সেভেন স্কোয়ার কত সেভেন ইন্টু সেভেন সমান কত উনে পঞ্চাশ, তারপরে থাকে এইট স্কোয়ার, এইট ইন্টু এইট কত হয় এখন এটা সুন্দর করে লেখেন, তার মানে টু স্কোয়ার ফোর, টু কিউব এইট, টু দ্য পাওয়ার ফোর ষোলো, থ্রি স্কোয়ার নাইন, থ্রি কিউব সাতাশ, এগুলো তোমার সুন্দর করে লিখে নাও। এখন দেখো বইয়ের দুই নাম্বার,
বইয়ের দুই নম্বরের এক যেমন এ কিউব প্লাস বি স্কোয়ার। তো আই কি দেওয়া আছে এটা আমাদের লিখতে হবে, দেওয়া আছে এ সমান টু, বি সমান থ্রি, সি সমান ওয়ান। এখন এ কিউব বি স্কোয়ার, এখন এর মান কত দেওয়া আছে দুই, তাহলে এর জায়গায় আমি দুই বসাইলাম, আর বি জায়গায় কত দেওয়া আছে তিন, তার মানে টু কিউব কত হয় এইট। অথবা তোমার যদি মনে না থাকে তাহলে কয়বার আছে এটা তিনবার, আমরা এইভাবে লিখতে পারব। তাহলে এখানে কত হয় দুই তিন চার, চার দুগুণে আট কত হয় নয়, তাহলে কত হয় সতেরো, এই যে অ্যান্সার। এখন এইটা যদি টু কিউব যদি সরাসরি আট জানো তাহলে লিখলে হবে, আর যদি তোমাদের মনে না থাকে তাহলে এর তো মনে থাকবো যে এখানে শুধু যে কয়বার আছে ওই কয়বার আমরা গুণ আকারে লিখে তারপর আমরা গুণ করে যোগ করে দিয়েছি। এখন দেখো তিন নাম্বার, তিন নাম্বার এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এর মান কত দুই, বির মান কত, সির মান কত ওয়ান। তার মানে টু স্কোয়ার মানে বলতে কী বোঝে টু ইন্টু টু, থ্রি স্কোয়ার থ্রি ইন্টু টু, আর ওয়ান স্কোয়ার ওয়ান ইন্টু ওয়ান, তাহলে কত হলো ফোর, নাইন ওয়ান ইন্টু ওয়ান, তাহলে কত হলো ফাইভ, তাহলে মাইনাস নাইন আর প্লাস ফাইভ, তাহলে কত হয় তো তোমরা তো এক আর দুইয়ের অঙ্কগুলো সুন্দর করে নোট করে খাতায় করবে আর দেখবে। এখন বাড়ির কাজ, বাড়ির কাজকে 4.1 এর এক আর দুইয়ের যে দুইয়ের সমস্যা সবগুলো তোমরা খাতায় সুন্দর করে করবে। তো এক্সারসাইজ এত এর এক দুই। তো তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।